ওটা মানে 90 দশকে ছিল, তাই না? এভাবে কিন্তু চাল এখন আর এইভাবে বিক্রি করা হয় না, পাল্লা দিয়ে মাপে মাপে এইভাবে। ওই যে এইভাবে সাদায় রাখি, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে, ওইটা হচ্ছে ঢাকা জেলার দামরাই ধান তারা। চাল এটা কত করি? 50 টাকা কেজি না? এর কি পাল্লা দিয়ে মাপে দেন? আর ওইটা ওইটা এটা 550, আর ওইটা কয় কেজি কয় কেজি করে না? সবাই 2 কেজি 1 কেজি 3 কেজি এভাবে নেয় চাইল। তো 90 দশকের সময় এভাবে চাইল বিক্রি করতো ভাই? আগে ওই যে এইভাবে কেজিতে চাল বিক্রি করতো, কত করে বিক্রি করেন? আরে কেজি হিসাবে না? এটা মুড়ির একটি প্রতিদিনে বসেন? এগুলি তো অনেক আগে বিক্রি করতো, অন্ত 90 দশকের সময় গ্রামে গঞ্জে এভাবে পাল্লা দিয়ে মাপে মাপে বিক্রি করছে। এটা আপনাদের ওই ধান তারার ঐতিহ্য। এই প্রথম দেখলাম যে 90 দশকের সংস্কৃতি এখনো আপনাদের এই ধান তারা আছে। এখনো কিন্তু সেই 90 দশকের যে চিত্র সংস্কৃতি এখানে আসলে পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু মানুষ 2 কেজি 3 কেজি 5 কেজি 10 কেজি এভাবে কিন্তু চাল বিক্রি করে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা জেলার দামরাই উপজেলার ধানতারা, যাদবপুর ইউনিয়নের ধানতারা। ওটা মানে 90 দশকে ছিল, তাই না? এভাবে কিন্তু চাল এখন আর এইভাবে বিক্রি করা হয় না, পাল্লা দিয়ে মাপে মাপে এইভাবে। ওই যে এইভাবে সাদায় রাখি, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে, ওইটা হচ্ছে ঢাকা জেলার দামরাই ধানতারা। যে সংস্কৃতিগুলো এখনও তারা ধরে রাখছে। ধানতারা একটি ঐতিহ্যবাহী সুন্দর একটি হাট। এই হাটটি কিন্তু প্রতি সোমবারে বসে, আর এদিকে প্রতিদিনে সকালে কিন্তু হাট বসে, কাঁচা পাঁচা শাকসবজি। এটা একটা গ্রামীণ ঐতিহ্য এবং সুন্দর একটি হাট। আপনারা দেখতে পাচ্ছেন যে 90 দশকের যে চিত্র এখনও কিন্তু এখানে আসলে খুঁজে পাওয়া যায়। এটা কিন্তু এখন আর বর্তমানে কোথাও পাওয়া যায় না, এই নতুন দেখলাম আর কি। ওটা কি পোলাও চাল না? পোলাওটা কত করে বিক্রি করেন? 120 টাকা কেজি। আর ওইটা কি পাইজম? 55 টাকা কেজি। আর ওইটা 50 টাকা। আপনার কাছ থেকে যারা কিনে, এরা কি 1 কেজি 2 কেজি 3 কেজি এইভাবে কিনে চাল? মানে যার যতটুকু পরিমাণ। ধন্যবাদ।